हेलो सम्मानित प्रिय दर्शक, वेलकम टू नई वीडियो। अपना सबाई केमन रही आशा करी अपना सब भाव रही। आज के वीडियोर माध्यम जानब मार्स नेवी एक बड़सड़ रकम वैकेंसि पब्लिश कर कत वैकेंसि रही है। ये वैकेंसिर आपनी क्यों आवेदन कर लेनी सिलेक्शन एर काउन्सिलिंग प्रक्रिया की है सम्पूर्ण है एर योग्यता कत लागे अपनी एर कत टा पेमेंट काटाते हैं क्यों आवेदन करबें विस्तारित तथ्य नहीं अपन सामने उपस्थित हो। अपनारा भिडियो शेष पर्यंत अवश्य देखें और चैनल নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এইরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকের সাথে আমরা ভিডিওটি স্টার্ট করি। সম্মানিত প্রিয় দর্শক, আমরা এই ভিডিওর মাধ্যমে জানব সর্বপ্রথম মার্চেন্ট নেভি কি। সম্মানিত প্রিয় দর্শক, মার্চেন্ট নেভি হচ্ছে একটি বেসরকারি সংস্থা, অর্থাৎ একটি কোম্পানি বললেই চলে। কোম্পানি আন্ডারে যে অনেকগুলো এমপ্লয়েড কাজ করে সেই অনেকগুলো তার কোম্পানির আন্ডারে অনেক पद शून्य रही है खाली रही है सेगुलोते सिलेक्टेड करानो हबे तार जन्नो ए एग्जाम टी नेवा होच्छे। एर शून्यता पद कत रही है, वैकेंसि कत रही है, समस्त किछु आमरा जानबो। तो भिडियोटी शेष पर्यन्त अवश्य वाच करबेन विस्तारित जानार जन्नो। चलुन आमरा सेई भिडियोटी स्टार्ट करी। तो सम्मानित प्रिय दर्शक, अपना देखते अपन सामने अफिसियल नोटिस तुले धरे नोटिस क्यों पाबें प्रोसेस अपन के जानिए देव भिडियोर शेषे। भिडियो अवश्य शेष पर्यंत वॉच करबें। देखते इन्हें लिखा रही है इंडियन मार्चेंट नेवी, अर्थात इंडियन मार्चेंट नेवी की विषय सर्वप्रथम जानब। सम्मानित प्रिय दर्शक, इंडियन मार्चेंट नेवी हो बेसरकारी संस्था अर्थात एक कम्पानी। एक कम्पानी अंडारे जिसमें एमप्लॉयड गो काज करे तादेर शून्य पद, अर्थात ये कम्पानी अंडारे अनेकगुलो पद शून्य रही है सेगुलोते सिलेक्शन करार जन्य ए परीक्षाटी एग्जाम नेवानो होच्छे। तो एग्जामे आपनि किभाबे बा एर इलिजिबल कत रही है, एर इलिजिबल होच्छे आपनि जदि टेंथ पास करे थाकेन ताहले किन्तु आपनि एर जन्य इलिजिबल। ए চাকরির জন্য বা এই কোম্পানির নিচে কিন্তু কয়েকটি পোস্টিং রয়েছে, সেই পোস্টিং বাই পোস্টিং আমরা জানব। এর আগে আমরা জেনে নিই এর শূন্য পদ কত রয়েছে। টোটাল শূন্য পদ রয়েছে 3571টি শূন্য পদ রয়েছে। শূন্য পদ কিন্তু একটি বড়সড় রকমের শূন্য পদ। এই শূন্য পদে আপনি কিন্তু সিলেকশন করে নিতে পারেন আপনি যদি প্রচুর পরিশ্রম করেন তাহলে। সম্মানিত প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম যেটি জানব সেটি হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি কবে স্টার্ট হচ্ছে। সম্মানিত প্রিয় দর্শক, এই অ্যাপ্লিকেশনটি স্টার্ট হচ্ছে 20 অক্টোবর, অর্থাৎ আজকে আমি ভিডিওটি পাবলিশ করছি। আজকে হচ্ছে 27 অক্টোবর, অর্থাৎ 20 অক্টোবর অলরেডি এই আবেদন প্রক্রিয়াটি স্টার্ট হয়ে গেছে। আপনি কিভাবে আবেদন করবেন, কোথা থেকে গিয়ে আবেদন করবেন আমি ভিডিওর শেষে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন। কত তারিখ পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া? চলবে 30 নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত এর আবেদন প্রক্রিয়া চলবে। তো আপনাদের হাতে কিন্তু এখনও অনেকদিন সময় রয়েছে, আপনারা ভেবে চিনতে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। এরপরে একটি এক্সাম হবে, রাইট হ্যান্ড এক্সাম। এক্সামটি কবে হবে, এক্সামের ডেট কিন্তু এখনও কনফার্ম ডেট পাবলিশ করানো হয়নি। যে ডেটটি দিয়েছে সেটি হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু এক্সাম হবে, অর্থাৎ নভেম্বরের 30 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং ডিসেম্বর মাসেরই কিন্তু এক্সামটি হয়ে যাবে। অর্থাৎ অনেক শর্ট টাইমের মধ্যে কিন্তু এর প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে। এবং রেজাল্ট কবে পাবলিশ হবে, আপনি যেই দিন এক্সাম দেবেন সেই দিন থেকে তারপর থেকে 3 দিন পরে কিন্তু তার রেজাল্ট পাবলিশ করে দেবে। এটা কোনো সরকারি সংস্থা নয়, এর জন্য 1 মাস 2 মাস আপনাকে 1 বছর তা ওয়েট করতে হবে। এর আপনি একটি অতি তাড়াতাড়ি এর প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। অর্থাৎ আপনি যে ধরে নিন নভেম্বর মাসে আবেদন করলেন, ডিসেম্বর মাসে এক্সাম দিলেন, এক্সামের 3 দিন পরে রেজাল্ট পাবলিশ হলো, দেখতে পাচ্ছেন এটি 2 থেকে 3 মাসের খেল। আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি কিন্তু 2 মাসে বাজিমাত করতে পারবেন। এরপরে আমরা জানব কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি রয়েছে। অনেকটি পোস্টিং রয়েছে, যেটা প্রথমত পোস্টিং রয়েছে সেটি হচ্ছে ডিস্ক রেটিং, অর্থাৎ এর জন্য এলিজিবল রয়েছে আপনি, আপনাকে 12 পাস করতে হবে। এর স্যালারি রয়েছে আপনি 25,000 স্যালারি পাবেন। এর জন্য এজ রয়েছে 25 থেকে নিয়ে 18 থেকে নিয়ে 25 পর্যন্ত, এর মধ্যে আপনাকে এজ থাকতে হবে, তাহলে এর জন্য আবেদন করতে পারবেন। শুধু মেল, ফিমেল এর জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। আপনি ফিমেল যদি আমার ভিডিওটি ওয়াচ করেন তাহলে এখান থেকে সরে যেতে পারেন, ভিডিওটি আপনার জন্য নয়। এরপরে রয়েছে ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের রিটেনিং, অর্থাৎ ইঞ্জিনের রিপেয়ারিং বা ইঞ্জিনের যে সমস্ত কাজগুলো করে তাদের জন্য রয়েছে 10 পাস থাকলে আপনি এর জন্য করতে পারবেন। এর স্যালারি রয়েছে 22,000 টাকা মান্থলি স্যালারি। এখানে কিন্তু দেওয়া নেই যে পরবর্তীতে বাড়তে পারে বা এই কিছু কোনো দেওয়া নেই, কিন্তু সব জায়গাতে প্রমোশন রয়েছে, এখানেও প্রমোশন কিন্তু হতে পারে। এর জন্য এজ রয়েছে 18 থেকে 27 বছর এজ, অনলি মেল। তারপরে সেম্যান,
সিম্যানের কিন্তু এখানে রয়েছে 12 পাস হতে হবে, এখানে 20,000 ভ্যাকান্সি, 18 থেকে 25 অনলি মেল। এরপরে কুক, কুকেও কিন্তু অর্থাৎ রান্না বান্নার যে সমস্ত কাজকর্ম করতে হয় সেখানে কিন্তু রয়েছে 10 অর্থাৎ 10 পাস করতে হবে এবং সেখানে ভ্যাকান্সি রয়েছে 18,000, 15 থেকে 18 থেকে 24 বছর। এরপরে রয়েছে মেস বয়, এখানেও কিন্তু রয়েছে আপনার 10 পাস, এখানে আপনার স্যালারি হচ্ছে 23,500 টাকা করে, 18 থেকে 25 বছর। এরপর ইলেকট্রনিক ডিপার্টমেন্টে সেখানে কিন্তু আইটিআই মাস্ট, আইটিআই যদি আপনি 10 পাস এবং তার সাথে আইটিআই করতে হবে, আইটিআই যদি আপনি করেন না হলে এর জন্য এলিজিবল না হলে কিন্তু নয়। এখানে কিন্তু আপনার স্যালারি হচ্ছে 32-30 হাজার টাকা স্যালারি দিচ্ছে এবং আপনাকে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে অনলি মেল। তো বুঝে গেলেন কোন পোস্টের জন্য কত টাকা এখানে স্যালারি দিচ্ছে, এরপরে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। প্রথম যে পোস্টটি রয়েছে সেই পোস্টের জন্য যেটি রয়েছে ডেস্ক রেটিং, তার জন্য রয়েছে 429টি ভ্যাকান্সি, এবং এরপরে যেটি রয়েছে ইঞ্জিন রেটিং, তার জন্য রয়েছে 762টি ভ্যাকান্সি, এরপরে রয়েছে সেম্যান, এর জন্য রয়েছে 302টি ভ্যাকান্সি, কুকের জন্য রয়েছে 1105টি ভ্যাকান্সি, এবং মেসের জন্য রয়েছে 657টি ভ্যাকান্সি, ইলেকট্রনিকের জন্য রয়েছে 316টি ভ্যাকান্সি। আপনারা জেনে গেলেন কবে এক্সাম হচ্ছে, কবে আবেদন প্রক্রিয়া হচ্ছে, এবং আপনারা এটাও জেনে গেলেন কোন পদের জন্য কতটা এলিজিবল এবং কত স্যালারি এবং কোন পদে কতটি শূন্য পদ রয়েছে। এরপরে জানবো আমরা এক্সামটি কোন টাইপের বা কোন পেপারে কত মার্ক আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের 25 নম্বর এক্সাম হবে, এবং আমাদের রয়েছে সায়েন্স নলেজ থেকে 25, এবং আমাদের ইংলিশ থেকে 25, এবং আপনাদের রিজনিং থেকে 25, অর্থাৎ 4টি সাবজেক্টের এক্সাম হবে আমাদের 100 মার্কের। এক্সামের সময় রয়েছে 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট, 2 ঘন্টা সময় রয়েছে এবং 100 মার্কের এক্সাম হবে। এরপর আপনার চাইলে পুরো এই নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নিতে পারেন। অর্থাৎ এবার আপনার এক্সামটি কোথায় দিতে হবে, এক্সামটি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, এক্সামটি হবে রাঁচিতে। আপনি যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে তাদের কিন্তু লিস্টটি এখানে দেওয়া রয়েছে। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে নোটিফিকেশনটি বা এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে খুব সহজে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। ভিডিওটি আমি পুরো নোটিফিকেশনটার যে মেন টপিকগুলো তুলে ধরলাম পুরো বিস্তারিত জানার জন্য আপনারা এই ভিডিওটি নোটিশটি অবশ্যই টেলিগ্রাম থেকে ডাউনলোড করে দেখে নেবেন। এরপর আমরা শেষ পয়েন্টে যেটি জানবো যে আপনি আবেদন কোথা থেকে করবেন। আবেদন করার জন্য আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, আবেদন করার জন্য যে একটি অফিসিয়াল লিঙ্ক দিয়েছেন যেটি আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল লিঙ্কে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাকে কত টাকা খাটাতে হবে, আবেদন প্রক্রিয়া করার সময় আপনার কত টাকা পেমেন্ট করতে হবে, আপনাকে আবেদনের সময় যতটা পেমেন্ট করতে হবে যে পেমেন্টটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, আবেদন করার সময় আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা কিভাবে আবেদন করবেন এই নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার আবেদন প্রক্রিয়া নিয়েও ভিডিও নিয়ে চলে আসবো। তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন আজকের ভিডিও এখানে এন্ড করছি, আবার আপনার সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় ভারত, জয়।